BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে খুলনা চার আসনের হালচাল। খুলনা চার আসনটি দীঘলিয়া, রূপসা ও তেরোখাদা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 102তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 205,258 জন। ভোট প্রদান করেন 119,689 জন। নির্বাচনে আওয়ামী লীগের এস এম মুস্তফা রশিদ সুজা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 41,693 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল খালেদ মোহাম্মদ জিয়াউদ্দিন। ধানের শীষ প্রতীকে তিনি পান 37,071 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির এম নুরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 188,564 জন। ভোট প্রদান করেন 148,540 জন। নির্বাচনে আওয়ামী লীগের এস এম মুস্তফা রশিদ সুজা বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 59,566 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম নুরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান 57,221 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 234,590 জন। ভোট প্রদান করেন 190,038 জন। নির্বাচনে বিএনপির এম নুরুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 102,957 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এস এম মুস্তফা রশিদ সুজা। নৌকা প্রতীকে তিনি পান 80,307 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 240,352 জন। ভোট প্রদান করেন 215,402 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোল্লা জালালউদ্দিন বিজয় হন। নৌকা প্রতীকে তিনি পান 107,714 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শরীফ শাহ কামাল। ধানের শীষ প্রতীকে তিনি পান 96,824 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের এস এম মুস্তফা রশিদ সুজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 310,476 জন। ভোট প্রদান করেন 247,464 জন। একাদশ জাতীয় সংসদে খুলনা চার আসনের প্রার্থী ছিলেন 6 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুস সালাম মোশেদি, ধানের শীষ প্রতীকে বিএনপির আজিজুল বারী হেলাল, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির শেখ আনসার আলী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস মোহাম্মদ শেখ, টেলিভিশন প্রতীকে বিএনএফ এর শেখ হাবিবুর রহমান ও কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কে এম আলিদাদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুস সালাম মোশেদি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 223,311 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আজিজুল বারী হেলাল। ধানের শীষ প্রতীকে তিনি পান 14,187 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, খুলনা চার আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম,
2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 খুলনা চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 58.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 34.83%, বিএনপি 30.97%, জামায়াতে ইসলামী 0%, জাতীয় পার্টি 18.23%, স্বতন্ত্র ও অন্যান্য 15.97% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.77% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 40.10%, বিএনপি 38.52%, জাতীয় পার্টি 7.06%, জামায়াতে ইসলামী 8.52%, স্বতন্ত্র ও অন্যান্য 5.08% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 81.01% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 42.26%, চার দলীয় জোট 54.18%, জাতীয় পার্টি 3.37%, স্বতন্ত্র ও অন্যান্য 0.19% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 92.95% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 50.47%, চার দলীয় জোট 45.07%, স্বতন্ত্র ও অন্যান্য দল 4.46% ভোট পায়। খুলনা চার, দিঘলিয়া, রূপসা ও তেরোখাদা সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য ব্যবসায়ী ও সাবেক জাতীয় তারকা ফুটবলার আব্দুস সালাম মোর্শেদি, দশম জাতীয় সংসদের সদস্য মোস্তফা রশিদি সুজা 2018 সালের 27 জুলাই মৃত্যুবরণ করেন। এরপর রাজনীতিতে আসেন ব্যবসায়ী ও সাবেক জাতীয় ফুটবলার আব্দুস সালাম মোর্শেদি। 2018 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এই আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন সালাম মোর্শেদি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আব্দুস সালাম মোর্শেদির শক্ত প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। এছাড়া খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী মনোনয়ন চাইবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী ছিলেন। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডক্টর সৈয়দ আবুল কাশেম এবং জাতীয় পার্টির খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ শেখ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কে এম আলিদাদ আবারও দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, খুলনা চার সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। 1991 সাল থেকে আসনটি রয়েছে আওয়ামী লীগের দখলে। বিএনপি চাইবে আওয়ামী লীগের দুর্গটি দখলে নিতে, আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। বিএনপিতে দলীয় কোন্দল নেই, আওয়ামী লীগে দলীয় কোন্দল রয়েছে যা নির্বাচনে প্রভাব ফেলবে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 102তম খুলনা চার সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।